ডিসেম্বরের হিমেল হাওয়ায় শহর জুড়ে এখন উৎসবের গন্ধ, আর রংবেরঙের আলোর মেলায় অষ্টাদশী প্রেমিকার মতো মোহমোহি রূপে সেজে উঠেছে কল্লোলিনী তিলোত্তমা। এমন সন্ধ্যায় ঘরে কি আর মন টেকে? তাই যারা প্রিয়জনের হাত ধরে একটু একান্তে সময় কাটাতে চান, তাদের জন্য দারুণ একটা জায়গা বারাসাত যাওয়ার পথে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দুধারের এই দোকানগুলো। রাস্তার দুপাশে সার বাঁধা দোকান, দারুণ সব সুস্বাদু খাবার, আর সঙ্গে ধোঁয়া ওঠা কফির কাপ। খাওয়া দাওয়া, আড্ডা আর চা, এই তিনটে একসঙ্গে পেলে বাঙালিকে আর ধরে কে? তাই শুভ যখন বলল যে সুকুদা চলো আজকে তোমাকে একটা দারুণ জায়গায় ফিশ ফ্রাই খাওয়াবো, তখন আর জিভের জল সামলাতে পারলাম না। বললাম চল, তুই যেখানে নিয়ে যাবি, যে চুলোয় নিয়ে যাবি আমি যেতে রাজি। কিন্তু এসে দেখলাম বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতেই নিয়ে এলো, আর যে দোকানটাতে নিয়ে যাচ্ছে আমাকে এখন বললো নাকি ওখানকার ফিশ ফ্রাই কলকাতার সেরা ফিশ ফ্রাই। তো জানি না কেমন ফিশ ফ্রাই, এসে পৌঁছে গেছি আমাদের পেটুক মহারাজে। আর আমার মতো পেটুক মহারাজে এলে কী যে অবস্থা হবে সে তো বলে বোঝাতে পারছি না। যাই হোক, অধীর আগ্রহে অপেক্ষা করছি ফিশ ফ্রাইয়ের জন্য, অর্ডার দিয়ে এসেছি। এখন একটু চা, চায়ের সঙ্গে একটু আড্ডা, তারপরে ফিশ ফ্রাই টেস্ট করে আপনাদের জানাচ্ছি। হ্যাঁ, মাটির ভাড়ে চায়ের দাম 20 টাকা থেকে শুরু, তবে বুঝতেই পাচ্ছি এই জায়গার চা এত দাম কেন। সত্যিই খুব টেস্টি চা, অসাধারণ চা। জমে গেল আজকের আড্ডা। খুবই ভালো খেলে আর একটা কাসুন্দি রয়েছে। আর এটা কি আছে যুবক? মনে হচ্ছে মেয়নি মেয়নি সস। দারুণ খেতে, শুভ রেফারেন্সে এসে পয়সাটা জলে যায়নি বোঝাই যাচ্ছে। আপনারাও আসতে পারেন সন্ধ্যেবেলা আড্ডা দেওয়ার জন্য, দারুণ একটা জায়গা। ভেতরের স্টাফিংটা দেখাই আপনাদের, এই যে ভেটকি মাছের যে ফিলেটা রয়েছে সেটা একদম ভরা ভরাই রয়েছে, সেই দিক থেকে কোনো কার্পণ্য নেই। এবং দু রকমের সস রয়েছে, একটা কাসুন্দি রয়েছে আর একটা মেয়োনিজ রয়েছে। তো সেই দিক থেকে মেয়োনিজটা দিয়ে খেতে আমার তো খুবই ভালো লাগলো, এবং কাসুন্দিটাও খুব সুন্দর, আর মাছটাও খুব টেস্টি। সেই জন্য ভেটকি ফিশ ফ্রাই যদি আপনাদের খেতেই হয়, এই দোকানটাকে আমি হাইলি রেকমেন্ড করবো আপনাদের জন্য। আসলে সন্ধ্যাবেলা সময় কাটা না প্রিয়জনের সঙ্গে, তার সঙ্গে সঙ্গে ফিশ ফ্রাই খেতে পারেন। আরও অনেক রকম আইটেম রয়েছে, আপনাদের মেনু কার্ডটা দেখিয়েছিলাম, তো ভালো লাগবে অবশ্যই। আমরা যদিও ফিশ ফ্রাই খেতেই এসেছিলাম, কিন্তু শুধু ফিশ ফ্রাই নয়, এখানে আপনারা ডিফারেন্ট টাইপ অফ কেবাবস পাবেন, তার সঙ্গে সঙ্গে তন্দুরি বিভিন্ন রকম আইটেমও রয়েছে, আর নুডলস রয়েছে, ভ্যারাইটিস অফ নুডলস পাবেন আপনারা। তো এই জায়গাটা অসাধারণ একটা জায়গা, কেন না দুদিক থেকে গাড়ি যাচ্ছে, কিন্তু মাঝখানে এই পুরো রাস্তার দুদিক জুড়ে প্রচুর এরকম দোকান রয়েছে। কিন্তু আমাকে শুভ রেকমেন্ড করলো পেটুক মহারাজের কথা, আর দেখে এলামও এবং খেলামও, দুটোতেই কোনোটাতেই হতাশ হলাম না। আমার আবার একটু রেশমি কাবাবের প্রতি দুর্বলতা রয়েছে, শুভকে বলছিলাম কিন্তু আজকে হলো না, পরে একদিন রেশমি কাবাবের জন্য আরেকবার আসতে হবে। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন, কেমন লাগলো জানাবেন, আর চলে আসবেন কোনো সময়, সময় পেলে অফিস ফেরটা একটুখানি খেয়ে যাবেন। এখানকার অ্যাম্বিয়েন্সটা আপনাদের একটু দেখাই, বসার জায়গা রয়েছে খুব সুন্দর করে, এখানে আপনারা চাইলে ভেতরে না বসে এরকম বাসের বেঞ্চ রয়েছে সেখানেও বসতে পারেন, আড্ডা দেওয়ার জন্য সন্ধ্যাবেলায় পারফেক্ট একটা জায়গা। আর
তন্দুরের এই ওভেন দেখলেই তো লোভ লাগে সব বাঙালিরই। আমারও তন্দুরের প্রতি একটা অন্যরকম দুর্বলতা রয়েছে, বিশেষ করে রেশমি কাবাবের প্রতি। তো ভ্যারাইটিজ অফ কাবাবস রয়েছে এখানে, তো অবশ্যই আরও একবার আসতে হবে কাবাবসের জন্য। দেখা যাক, আসবোতে অবশ্যই। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই পর্যন্তই আমাদের পেটুক মহারাজের ভিডিও। ফিশ ফ্রাই খাওয়ার পরে আবার একবার ইচ্ছে হলো একটুখানি চা খাই। শুভ বললো এই দোকানে চা নাকি খুব স্পেশাল, তো দেখা যাক। প্রথমে তো শুভর কথা শুনে ঠকিনি, এখানেও ঠকবো কি না সেটা তো চাটা টেস্ট করার পরেই বুঝতে পারবো। দারুণ জায়গা, এই জায়গাগুলোর অ্যাম্বিয়েন্স খুব ভালো, বসে আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট জায়গা। খুব এই দোকানটা আবার দেখলাম একটু বেশ নিরিবিলি দোকান, একটু আড্ডা দেবো বলেই চলে এলাম, সঙ্গে একটু চা খাবো। কথা শুনলাম না, চা সত্যিই খুব ভালো। আর এখানে যতগুলো জায়গায় চা খেলাম দেখলাম কোথাও হচ্ছে খারাপ চা তো করে না, তবে এই চাটার স্পেশালিটি আছে বোঝা যাচ্ছে, বেশ গাঢ় চা এবং সঙ্গে টেস্টও খুব ভালো। আজ তাহলে এ পর্যন্তই থাক, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের উৎসবের দিনগুলো নিরাপদে কাটুক এই আশা রাখি। শুভরাত্রি, সবাই খুব ভালো থাকুন, ধন্যবাদ।